duit-duit asli. Bulte, bulte. আরে বোকা নাকি রে ওডো কান না শোনা তো না আসলাম নাকি কান না শোনার জন্য মনে আসছে আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সব লাইট অফ করেছি আমাদের রুমে তো বেটা তো আমরা এখন মেয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছি দুয়ার এখন এই যে একজন আপনি অন্ধকার যাও নিচে নেমে যাও মেয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছি মেয়েকে বার্থডে উইশ করার জন্য মেয়ের প্রথম আসো আপা আসো স্যান্ডেল নিচে আছে তো আব্বু নিচে আছে মা দেখেন তার স্যান্ডেল খোলার জন্য সে কোথায় চলে গেছে ওই দেখেন মানে এক একটা তো এক একটা পাক না স্যান্ডেল আছে তো নিচে নুটুর ফ্যান উঠে পড়ে কাজ করবা আসো নিচে আসো নতুন স্যান্ডেল আসো আসো বাচ্চা বাচ্চা ওটা কালকে পড়তে হবে আসো বাচ্চা কালকে পড়তে হবে আম্মা আচ্ছা আজকে আমাদের সাথে তার আপুকে উইশ করতে তাবিয়া দেখেন সে নতুন স্যান্ডেল পড়লো শেষ পর্যন্ত হ্যাঁ সেটাই পড়বে নতুন সংসারে যাবে না তো এটা এরকম ঝাঁকিতে আবার ইয়ে হয়ে যাবে না ওই পাখির মাঝে দিয়ে দাও মনে করাই দিও না কেক তারপরে কি কেক নিবো হবে না তুমি লাল টকটক একটা কেক নিবো হ্যাঁ রেড ভেলভেট চকলেট কেক নিবে তুমি না চকলেট কেক ভালো লাগে না খেতে নাক দেখে রাখছে তাপিয়ার নাক ঢাকা দেখে আমার একটা জিনিস মনে পড়ে গেল নানির কথা আমার নানি হলো মানে যত ভালো জায়গা দিয়ে যাইতো না কেন এই শাড়ির আঁচল দিয়ে নাকটা ঢাকাই থাকতো এভাবে মানে এত আমরা সুসি পাই বলি গ্রামের ভাষায় মানে তার ইয়ের হ্যাঁ তার থেকে মানে আস্তে আস্তে আসছে নানির থেকে ওর দাদি দাদির থেকে ওর হলুদ পরে আছে আমরা একটা কেক নিব এই জন্য আবার শর্ট দিয়ে ঢোকা তা নাহলে কিন্তু বাইপাস দিয়ে চলে যেতাম আর তাবিয়া একটু ডিস্টার্ব করতেছে পেট ব্যথা করতেছে নাকি চলে আসছে আমরা মজমপুর গেটে তো বার্থডে কেক নিতে আসলাম কয়টা কেক আছে কোনটা নিব
এটাই পছন্দ হলো আর তেমন কোনো কেক পছন্দ হলো না এটা নিয়ে নিই ওঠা বটো টান ওঠো তুমি কেক নিয়ে বসো ওরে ধর দরজা ছাইড়া দে ওঠো টান দেদি ও হ্যালো এই যে আমরা চলে আসছি এটা কি সাকিব নাকি চিনা যাচ্ছে না ছেলে মুখ টুক শুকা গেছে রোদে রোদে হ্যাঁ আমার নামে যাই জায়গা নামে যাই তুমি আস্তে আস্তে আসো বলতে বলতে খুলে দে আমি আসি নাই এটা বলবা পার পাই আসলে দূর পরে পড়ো তুমি কি করো সব বন্ধ করো আরে বোকা না কে রে বোকা মেয়ে এই কান্না শোনার জন্য আসলাম নাকি কান্না শোনার জন্য মনে হয় কেমন বড় সারপ্রাইজ দিলাম তাবি আসে না তারপর বেন ভালো আছেন আর এটার মধ্যে বিরিয়ানি আছে আর বিরিয়ানি এটা প্লেট দিছো দাও প্লেটটা দেখো তোমার আম্মু কি সুন্দর করে বিরিয়ানি বানিয়ে নিয়েছে তোমার লেগে কই এই ডাইনিং এ রাখা আছে ভারী বেশি হয়ে গেছে নাকি বিরিয়ানির জন্য হ্যাঁ আমি না এটা আপনার বিয়াইন এভাবে হ্যাঁ আমার তখনই মোচর দিয়েছে এই তানজিলা দেখ তোর আম্মু কি করছে দেখ তোর আম্মু তোর জন্য পলিথিনটা খুলে রাখেন বিয়াইন নাহলে ঘামে যাবে না হ্যাঁ পলিথিনটা খুলে রাখেন টান দেন কষ্টে মারা
কষ্ট বেশি করে মারা যাতে খুলি না দেয় আবার কি আমার কষ্ট যে কম হয়ে গেল না এর মধ্যে সবাই বসে এক মিনিট করে খাই নি পারেন দেখবা যে সৌদি আরব স্টাইলে দুই বিরিয়ানি পাশে নিয়ে সবাই এখন ইফতারি নিয়ে ব্যস্ত শেষ রোজা রহমত আসো 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 সময় নাই কিন্তু আর ডাক দিনে আসো আসিফ তোমার শরীফুল আঙ্কেল একটু ডাক হ্যাঁ ডাক দাও তো বেটা না না বোনাও তানজিল আসো তানজিল তাবি আসো তানজিল আসো ও আসবে না ও গাড়ি থেকে নামবে না পাখি যা তোর তোর কাকির পাশে যা রামুর কাছে যা বসো মা বসো